বাগেরহাটের মোল্লাহাটে অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার কোদালিয়া গ্রামে জাহিদ মুল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিস্তারিত দেখুন আমাদের বাগেরহাট প্রতিনিধি এইচ এম ইসলামের পাঠানো তথ্যচিত্রে বাগেরহাটের মোল্লাহাটে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে বস্মীভূত হয়েছে এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার কোদালিয়া গ্রামের জাহিদ মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অক্ষত অবস্থায় পাওয়া যায় এ খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান শাহিনুর আলম সানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদ মোমেন মজুমদার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবারটি দরিদ্র হওয়ায় উপজেলা প্রশাসন থেকে সহায়তা

আগুন নিয়ন্ত্রণে হাজার হাজার মানুষ চেষ্টা করি এবং আগুন নিয়ন্ত্রণে আনি আগুন নিয়ন্ত্রণে আনি দেখি তার একমাত্র মাটি ছাড়া আর কিছুই না বাগেরহাট প্রতিনিধি এইচ এম ইসলামের ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এন টিভি